গেদে দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকদের সড়কপথে ভিসা দেওয়ার দাবি নিয়ে গেদে সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভ সীমান্ত লাগোয়া ব্যবসায়ীদের। পশ্চিমবঙ্গের নদিয়া জেলা পার্শ্ববর্তী বাংলাদেশের সাথে সীমান্তের কাটা বেড়া ভাগ করে নিয়েছে। এই জেলার বেশ কিছু জায়গায় রয়েছে এপার বাংলা ওপার বাংলার যাতায়াতের ব্যবস্থা। সেই সমস্ত জায়গাগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল গেদে দর্শনা সীমান্তের গেট। গেদে দর্শনা সীমান্তের সড়কপথে পারাপার করতেন একাধিক মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা ও সাধারণ ভিসাপ্রাপ্ত মানুষেরা। প্রতিদিন কমপক্ষে হাজার মানুষের ভারত বাংলাদেশের যাতায়াত লেগেই থাকত। জানা যায় 2011 সালের 7ই ডিসেম্বর থেকে গেদে দর্শনা বর্ডার দিয়ে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সড়কপথে বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভারত সরকার ভারতে ভিসার ব্যবস্থা বন্ধ রেখেছে, যার ফলে গেদে দর্শনার সীমান্ত গেটে মানুষের যাতায়াত বর্তমানে তুলনামূলকভাবে অনেকটাই কমে গিয়েছে। এর ফলে আর্থিক দিক থেকে প্রবল ক্ষতিগ্রস্ত হচ্ছেন সীমান্ত লাগোয়া বেশ কিছু ব্যবসায়ীরা। চালু করতে হবে বাংলাদেশিদের সমস্ত রকম বিচার, চালু করতে হবে বাংলাদেশিদের সমস্ত রকম বিচার, চালু করতে। জানা যায় ভারত বাংলাদেশের সড়কপথে যাতায়াতের সময় একাধিক ভারতীয় এবং বাংলাদেশের সীমান্ত লাগোয়া বৈদেশিক মুদ্রা বিনিময়কারীদের দোকান থেকে তারা তাদের অর্থ বিনিময় করে থাকতেন। এছাড়াও সীমান্ত লাগোয়া একাধিক হোটেল রেস্তোরাঁ রমরমা নিয়ে চলত। বাংলাদেশের সঙ্গে বৈষম্য করছে, আমাদের সঙ্গে বৈষম্য করছে, কারণ চেকপোস্টটা খোলার দায়িত্ব ভারত সরকারের, ভারত সরকারের বিদেশ মন্ত্রকের। তারা বাংলাদেশকে বলছে বন্ধু, কিন্তু বাংলাদেশ সরকার তাদেরকে ইন্ডিয়ান লোকদেরকে এই বর্ডার দিয়ে ঢুকতে দিচ্ছে, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশিদের এই বর্ডার দিয়ে ঢুকতে দিচ্ছে না। তাহলে বৈষম্য তো অবশ্যই, এবং ইন্ডিয়ান লোক গেলে আমাদের কোনো সুবিধা নেই, কারণ সারাদিন হয়তো 30 জন 40 জন ইন্ডিয়ান পাসপোর্ট যায়, আর বাংলাদেশিরা ভিসা দিলে তারা 3000 লোক ঢোকে এখান দিয়ে। তাই 3000 লোকে যেটা খিদেটা আমাদের মেটে, 30 জনে সেটা মেটে না, যার জন্য আমরা চাই ভারত সরকার বাংলাদেশিদের ভিসা দিক এবং দর্শনা গেদে চেকপোস্টে বিদেশিরা, ভারত বাংলাদেশিরা এই দেশে আসুক, তবে আমাদের চেকপোস্ট পুনরুজ্জীবিত হবে। সীমান্তে রয়েছে একাধিক পানের দোকান, রেস্তোরাঁ এবং বিভিন্ন কুলি, যারা মালপত্র পারাপারে সাহায্য করতেন। তাদের দাবি, পার্শ্ববর্তী জেলার বনগাঁও পেট্রোপোল বেনাপোল বর্ডারে সড়কপথে মানুষ পারাপার চালু থাকলে নদিয়া জেলার গেদে দর্শনা বর্ডারেও অবিলম্বে বাংলাদেশিদের ভারতে আসার ভিসা দিক সরকার। গেদে ল্যান্ডপোর্ট সোসাইটির তরফ থেকে সার্বিক বিক্ষোভটা আমরা ভাবে দিলাম, করলাম এই কারণেই যে গেদে চেকপোস্টে কোনো ভিসা দেওয়া হচ্ছে না বাংলাদেশের তরফ থেকে। বাংলাদেশ আমাদের যে ইন্ডিয়ান হাই কমিশন আছে দিচ্ছে না, মৈত্রীতে ভিসা দিচ্ছে কিন্তু বাইরোডে ভিসা দিচ্ছে না, সেই সাথে বনগাঁ পেট্রাপোলে প্রচুর ভিসা দিচ্ছে, সেখানে জনজীবন বিপন্ন, সেখানকার ইনফ্রাস্ট্রাকচার প্রতিদিনই কিছু না কিছু সমস্যার মধ্যে পড়ছে, ওখানে প্রতিটা যাত্রীকে 8-9 ঘন্টা 7 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। আমরা এখানে মানি এক্সচেঞ্জে ব্যবসাদার আছি প্রায় 150-র ওপরে, তাছাড়া সংশ্লিষ্ট যেসব লজ হোটেল, তারপরে এই চেকপোস্ট কেন্দ্রিক চায়ের দোকান, টোটো অটো কুলি এইসব দিয়ে প্রায় পরোক্ষ এবং প্রত্যক্ষ 300-400 পরিবার এই চেকপোস্টের উপরে নির্ভরশীল। বিক্ষোভের পর প্রশাসন কি আশ্বাস দিল? বিক্ষোভের পরে এখনও প্রশাসন এই মুহূর্তে কোনো আশ্বাস দেয়নি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।